আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কথা বলতে বলতে আমরা একেবারে লাস্ট সেগমেন্টে চলে এসেছি। এর মধ্যে আমরা আরও তিনটি প্রশ্ন নিয়ে নিয়েছিলাম। আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে তারপরে আরও কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশ্বাস সাহেব, আমাদের কলার নাম্বার 7 ছিলেন শাহানা আপা লন্ডন থেকে। হ্যাঁ, শাহানা আপা লন্ডন থেকে খুব সুন্দর দুইটি প্রশ্ন করেছেন আপনি, দুই মেরুর দুইটি প্রশ্ন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বলতেছেন আপনার ইনডিফিনিট লিভ, ইনডিফিনিট লিভ, আপনার হাজব্যান্ডের স্ট্যাটাস ছিল না কিন্তু বিয়ে হওয়ার পর একটা বাচ্চা হয়েছে, এই সুনামনির খাতিরে আপনি FLR FPটা EX1-এর অধীনে ওনাকে ভিসা দেওয়া হয়েছে। এখন আপনার হাজব্যান্ড ট্যাক্সি করেন, সেপ্টেম্বর মাসে ওনার ভিসা শেষ হবে। এক্সটেনশনের জন্য শাহানা আপা জানতে চাচ্ছেন যে আমি প্রিমিয়াম সার্ভিসে গেলে খুব তাড়াতাড়ি ভিসাটা নিয়ে আসতে পারি, বাড়ি শেষে এরকম কোনো পন্থা আছে? শুনেন বোন শাহানা, ওই যে প্রিমিয়াম সার্ভিস যেটা আগে ছিল ওইটা আগেকার দিনের ছিল, এখন প্রিমিয়াম সার্ভিস বলতে এই ধরনের কিছু নাই। তবে এখানে একটা বড় তবে আছে, তবে কি, আপনি যখন অ্যাপ্লিকেশন FLR এই যে FLR FP অ্যাপ্লিকেশন অনলাইন করতে যাবেন তখন দেখবেন বিভিন্ন অপশন আসবে, আপনাকে ভিসা যদি এই ফিঙ্গারপ্রিন্ট বা ছবির জন্য যে অ্যাপয়েন্টমেন্ট দিবে এই অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি আপনি টাকা দিয়ে নেন তাহলে কালকেও পেয়ে যেতে পারেন, আর যদি পয়সা ছাড়া নেন তাহলে 3-4 সপ্তাহ পরে হবে, তো ওইটা আপনি নেবেন। এবং যত তাড়াতাড়ি পারেন আপনি 28 দিন আগে করবেন, আপনি 27 দিন আগে করে ফেলেন, তো এটা যদি করে ফেলেন তাহলে ওই প্রিমিয়াম সার্ভিসে যা ছিল আজকাল আমি দেখেছি, যদি পয়সা তাড়াতাড়ি দেওয়ার জন্য 1-2 দিনে ডিসিশন দেওয়ার জন্য ওইটাকে প্রিমিয়াম সার্ভিস বলে না, এক্সপেডাইটেড, পয়সা বেশি লাগে, এটা যদি আপনি দেন তাহলে পরের দিনও পেয়ে যেতে পারেন। আমি ইন্ডিফিনিট লিভ দুইটা না তিনটা করেছি, এক্সকিউজ মি, ওইটা ফটাফট দিয়ে দিছে, আমরা ক্রয়টন থেকে অফিসে পৌঁছতে পারি নাই, ইমেল চলে এসেছে যে ইউর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুল, বুঝছেন তো? আপনি ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নাই, এটা আপনার হাজব্যান্ডের হবে। আপনি যেটা ব্রেড অ্যান্ড বাটারের প্রশ্ন করেছেন যে আমার হাজব্যান্ড তো মিনিক্যাব করে ট্যাক্সি ড্রাইভার, এখন এই ট্যাক্সি ড্রাইভারের লাইসেন্স তো হারিয়ে ফেলবে যদি ভিসা না থাকে, এটা ঠিক, আপনি যদি ভিসা না থাকে বোন তাইলে ওইটা চালাতে পারবেন না, তাই আপনি ওই 27-28 দিন আগে যদি আপনি এটা করে ফেলেন তাইলে ওই লাইসেন্স যাওয়ার আগেই ইনশাল্লাহ আপনার এটা পেয়ে যাবেন, এটা যদি পেয়ে যান তাহলে ইউ আর হোম অ্যান্ড ড্রাই, আপনার চিন্তার কোনো কারণ নাই। থ্যাংক ইউ শাহানা আপা, আপনি ফোন করেছেন আপনার হাজব্যান্ডের জন্য, হয়তো হাজব্যান্ড এখন কোথাও ট্যাক্সি করতেছেন, আসার সময় ফিশ অ্যান্ড চিপস অথবা ভালো খাবার নিয়ে আসবেন আপনাদের জন্য, ওনার জন্য অপেক্ষা করেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ বৈশ্য সাহেব। আমরা চলে যাবো আমাদের পরবর্তী কলার। হুসেইন ভাই লন্ডন থেকে ফোন করেছিলেন। হ্যাঁ, হুসেন ভাই লন্ডন থেকে ফোন করা, তাইন কইরা যে তান ওয়াইফ অর ইন্ডিফিনিট লিভ ওই গেছে বছর খানেক, আর তাই ইন্ডিফিনিট লিভ পাইছেন মাত্র গত মাস, তো সে কইছে যদি তান ওয়াইফ অর ব্রিটিশ সিটিজেনশিপ থাকতো তাইলে ফরোর দিন কর্তা ফাল্লা, মানে যেহেতু তান ওয়াইফ অর ILR এর কারণে 1 বছর তাইন অপেক্ষা করতে হইব, কোনটা ঠিক বাড়ি শেষ সাহেব, আমি কোন দিন ইনডিফিনিট লিভ লাগে এই ন্যাচুরালাইজেশন লাগে অ্যাপ্লাই করতাম ফার্ম? শুনেন ভাই হুসেন সাহেব, আপনি এক কাম করো, কা সব প্রশ্নের উত্তর আমরা স্ট্রেইট ওয়ে দেওয়া ঠিক না, আমি আপনারে যে কথাটা কইতাম স্যার, যেটা হুঞ্চইন আপনি রুল অফ থাম হইল ব্রিটিশ সিটিজেনশিপ এবং ইনডিফিনিট লিভ দেওয়াটা সমান, রুল অফ থাম হইল যদি আপনার বিগত দিন থেকে আপনি পুরা 5 বছর এখানে থাকিতা হন আর ইন্ডিফিনিট লিভ ফাইন, দেন ইউ ক্যান অ্যাপ্লাই দ্য ফলোয়িং ডে। এখন আপনার তো এটা সারা সকলটা আমি জানিয়ান না, এর কারণে এখন এক
ফেসবুক থেকে ওনে মেসেজ দিছেন বর্ষা সাহেব উই আর ডেসপারেট টু টক টু ইউ প্লিজ গিভ বর্ষা সাহেব নাম্বার এক্সকিউজ মি আর আরেক কলারে কইছেন যে ভাই আমরা তো ফেসবুকের মাঝে প্রশ্ন লেখি প্রশ্ন তার উত্তর দেন যেন মেহরবান করি ভাইরা বোনেরা আপনারা যারা ফেসবুকে প্রশ্ন করেন আমরা এগুলোর ইচ্ছে করেই উত্তর দিতে পারি না কারণটা কি আমাদের এই প্রোগ্রাম হলো এডুকেশনাল প্রোগ্রাম আপনি যখন একজন একজন প্রশ্নকারী প্রশ্ন করবেন ওনার প্রশ্নর মতো ওনার সিচুয়েশনের মতো আরও চার পাঁচটা লুক থাকতে পারে অনেক লুক থাকতে পারে তাইলে সেমিনার উত্তর দিয়ে দিলে আরেকজনের উত্তর হয়ে যায় তাই মেহরবানি করে ফেসবুকে যারা প্রশ্ন করেন তাদের যে আমরা উত্তর দিতে পারি না আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি মাপ চাইতেছি তো আমি ভাই হুসেন ভাইকে বলবো যে আপনি কালকে সকালে উঠিয়া কোনো লয়ারের কাছে গিয়া দেওটা পাসপোর্ট নিয়ে দেখাইয়া আপনি ঠিক করোকা যে কিতাকর্তা কোন দিন আপনি একটা করা লাগবো বুঝছেন না বুঝছেন না থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ বেশ সাহেব তারপরে চলে যাবো আমরা আহমেদ ভাইয়ের কাছে লন্ডন থেকে ফোন করেছিলেন হ্যাঁ আরেকটা প্রশ্ন ন্যাচুরালাইজেশন সম্বন্ধে ভেরি নাইস প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার নাইন আহমদ ভাইয়ে লন্ডন থেকে ফোন কররা খুব খেয়াল করি উনি জানু ন্যাচুরালাইজেশন লাগে যারা অ্যাপ্লাই করতা এরার ভাইয়ে কইরা যে তান ওয়াইফে লাইফ ইন দ্য ইউকে তো ফাঁস করতা পাররা না কিন্তু যেহেতু তাই অসুস্থ অনলাইন গিয়া এক্সেমশনের যে সার্টিফিকেট এইটা ফর্ম ডাউনলোড করিয়া ডাক্তারের কাছে আনিয়া সঠিকভাবে এইটা লিখি লিছেন সঠিকভাবে যদি লিখি থাকেন তাইলে বারিশা সাহেব এইটা অ্যাপ্লাই করতে সময় অ্যাপ্লাই লগে দিলাইতাম নি না কিতা করতাম খামাইব নি অফকোর্স খামাইব আমি একটা নাই একাধিক এক্সেমশন ফর্ম দিয়ে করছি কিন্তু ডাক্তারে কিতা লেখছে এক্সেমশন সার্টিফিকেটও এইটার উপরে নির্ভর করে অনেক সময় ডাক্তার সাহেবরা লেখে এটা ফোড়াও যায় না প্রেসক্রিপশন লেখা লাগান যদি ডাক্তার সাহেবে লেখেন যদি এইটা কোনো জান্ডা মাংসরে দেখাইয়া দিন জানো কথাটা বুঝছেন আর আপনি কইছেন যে একটা লগে লইয়া দেইতানি না শুনেন যে সময় আপনি ন্যাচুরালাইজেশন লাগি অ্যাপ্লাই করবা ও সময় তারা কইব ডকুমেন্ট আপলোড করা লাগি আমার বন্ধু ডাক্তার আমজাদ সাহর বেগম সাহর আজকে চিঠি আইছে কইলাম আর আজকে চিঠি আইছে আমরা অ্যাপ্লাই করেছিলাম আমরা ওনার অ্যাপ্লিকেশনটা আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে ওই ভাবি আপনার এটা আপনার মতো এরকম না যে উনি পাস করেছেন লাইফ ইন দ্য ইউকে বি ওয়ান সব কিছু পাস কিন্তু আজকে ওনার রিজাল্ট এসেছে আমি ফোন করে ডাক্তার সাহেবকে বলেছি যে ভাবির তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আপনিও যদি এইটা সঠিকভাবে দেন ডকুমেন্ট আপলোড করবেন এবং যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার লাগে আপনার ওয়াইফ দেইবা যাইতে সময় এই সার্টিফিকেটটা জেনুইন ওটা ওটা লগে নেন জানো হিকানো গিয়ারলে যে সময় সপ্রাস টেরা এটা জিকাইব দেন একটা আসেনি তখন দেন জানো তখন হয়তো তারা আবার হইতে পারে আবার ওটা আবার আপলোড করবা লাগে কথাটা বুঝছেন আশা করি থ্যাংক ইউ ভাই ফর ইওর কোয়েশ্চেন অ্যাবাউট ইওর ওয়াইফ ধন্যবাদ বৈশ্য সাহেব এবং একই সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত দর্শকদের বিশেষ করে যারা অনেকে কিন্তু ওয়েটিংয়ে আছেন কথা বলার জন্যে আমরা চলে যাবো আমাদের পরবর্তী কলার কাছে কলার নাম্বার 10 প্লিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নামটা বলবেন কোন জায়গা থেকে ফোন করছেন আমার নাম কুতুবুদ্দিন লন্ডন থেকে কুতুবুদ্দিন সাহেব মাশা আল্লাহ আপনারা মালিকটা সবার নাম কুতুবুদ্দিন জি 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 আচ্ছা আমার কোয়েশ্চন হইল আমার একটা নাতি দুবাইতে আছে পাঁচ মাস হয়েছে আইসে বিজনেস বিষা তার তিন বছরের আছে এ ঈদে আইতে হইলে কিতা করা লাগবো আইতে পারলে তন্দর মন্দর করা যাইব নি ওকে আপনার নাতি দুবাই আইছেন বিজনেস ভিসা লইয়া তিন বছরের ফার্স্ট মাস হইছে এখন নাতি অনু আইতে পারবা না আইলে তন্ত্র মন্ত্র কিছু করতে পারবা না বেরিস্টে সাহেব ঠিক আছে তার বয়স কত বয়স 23 ঠিক আছে বেরিস্টে সাহেব এখন উত্তর দিলাইবা ইনশাআল্লাহ আপনি হুনতে থাকো আপনার নামে নামে তার নাম কোন জায়গা থেকে ফোন করছেন আপনি লন্ডন 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 কোন জায়গা থেকে হয় হ্যাকনি থেকে আ হ্যাকনি আপনার আচ্ছা আপনি ফোন রাখি দেখো আমি কই আর আপনার এটা জি জয় জি
আপনি ফোন কররা যেন আপনার নাতির লাগে কংগ্রেচুলেশন, আপনার নাতি পাইছেন আলহামদুলিল্লাহ, নাতির বয়স 23 হয়ে গেছে, তো নিশ্চয়ই আপনার পেনশনার, একটা গুড গ্রাউন্ড হইল আপনার দাদা বা নানারে অসুস্থতা কোন যদিন তে দেখবা লাগে কইলে, আজকাল ভিজিটার অ্যাপ্লিকেশন হইল আপনার নাতির রুট হইল এক নম্বর এদেশও আইবা লাগি ভিজিটার, আর ভিজিটারর লাগি আপনি যদি অ্যাপ্লাই করেন তো এন্টিগ্ল্যান্স অফিসার এরা বই রয়েছে খালি রিফিউজ করবা লাগে, রিফিউজ করবা লাগে। তো আপনি দুইটা জিনিসটাকে কুতুবুদ্দিন সাহেব একটা জিনিস করতে হইব, দুইটা জিনিসের সলিড কোনো গ্রাউন্ড দিতে হইব যে কিতার লাগি ই ইয়াং ম্যান এখানে আইতো, হয়তো কইতে হইব দেন কোনো আপনার আরো না তিন সাখের আত্মীয় স্বজনের মাঝে কারোর বিয়া আছে, বিয়াত অ্যাটেন্ড করবা লাগি আমার নাতি আইতো, তো মানছে বিয়াত অ্যাটেন্ড করবা লাগি এখান থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত যায়, আমেরিকা থেকে এখানে আয়, এটা একটা কারণ। অথবা আপনার বা আপনার আত্মীয় স্বজনের মাঝে কেউ যদিন অসুস্থ থাকেন হসপিটালাইজ থাকেন, তো ডাক্তারের সিটি আনিয়া বলে আমার বা আপনার ডাক্তারের কাছে এক সিটি আনিয়া বলে আমি এখন ট্রাভেলিং করতাম পারিয়ান না, আপনি তো ইউ আর এ গ্রেট গাই কুতুবুদ্দিন সাহেব, আলহামদুলিল্লাহ নাতির বয়স 23 হয়ে গেছে, আমি গতকালকে এক কথা কোয়াত আসলাম যে আমরা নিজস্ব যত উপরে নির্ভরশীল যত কাম আছে এগুলা গাটাই গাটাই যায় হয়, আর ফুরুতার সময় যে সময় নির্ভরশীল হয়ে গেলা বলে ফুয়ায় বিয়া না করলে তো বিয়াতে পারিয়ান না, ফুটিয়ে বিয়া না করলে তো বিয়াতে পারি না, তখন আমরা প্যারেন্ট কল একটু আটকা পড়ি, আপনি তো একটা ফাড়ি দিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার নাতি দিছে, এখন আপনি যদি ডাক্তারের কাছ থেকে কোনো সিটি উটি আনতা পারেন তো ও সিটি দিয়া কইন বলে আমার নাতিরে দেখতাম বা নাতি আমারে দেখতো তে আইতো পারে। আর আপনি যে কথা কইছেন তন্ত্রমন্ত্র, আমার নন যারা সিলেটি ভাষা বুঝেন না বাইরা, তন্ত্রমন্ত্র এর অর্থ হইল লিগেলি কোনো মেকানিজম আছে এইদিক এদিক করা, আজকাল আগে অনেক কিছু আমরা মাশাল্লাহ আইন এলাও করতো, এখন আর ওই সুযোগ নাই, এখন একমাত্র ইজ এ ইয়াং ম্যান 23 ইয়ার ওল্ড ম্যান ইজ এ নাইস ফিউচার, 3 ইয়ার ভিজা আছে এখানে, ইট উইল বি হাইলি লাইকলি যে যদি ভিজিটে আনতে পারেন, আর আপনি হেকনিত আসেন লন্ডন, উই হ্যাভ দ্য বিগেস্ট বাংলাদেশি কমিউনিটি, আমি হার মাজেস্টি কুইনো লগে কুইনে দাওয়াত দিছিলাম তার বাড়ি যেতাম, কুইনোর সাথে বাক্কা প্রায় 12 মিনিট আলাপ করলাম, তাইন খালি আমরা বাংলাদেশি কমিউনিটি সম্বন্ধে জিজ্ঞাসা করলাম, তো দি কুইন ওয়ান্টেড টু নো আস্ক মি অ্যাবাউট বাংলাদেশি কমিউনিটি, তারপরে এই কথাটা কইলা খুব খেয়াল করি শুনে জানো, দেন ইয়েস মিস্টার শিকদা ইয়োর কমিউনিটি উইশেস টু মিক্স দেমসেলফ উইথ দেমসেলফ, অর্থাৎ আমরার বিয়া শাদি যেটা আছে এটা আমরার মাঝে আমরার মাঝে, কইলাম ইয়েস ম্যাম, অ্যান্ড 57% অফ দ্য পপুলেশন ইন টাওয়ার হামলেট ইজ এথনিক মাইনরিটি কমিউনিটি, অত বড় কমিউনিটির মাঝে আপনি থাকেন, আর কুতুবুদ্দিন সাহেব অতদিন থেকে আসেন, আপনি আমার মিথ্যা মানুষ, আপনার নাতি লাগি ফুড়িয়ে খুদগু দেখকা ইনশাআল্লাহ ইউ উইল বি ওকে, রানীও জানেন দেন আমরা কমিউনিটি দিলা বিয়া শাদি হয়, তো রানীর অ্যাডভাইস নিয়া আপনার এখন আর একটা ফুড়ি দেখকা আর ওখানে আনিয়া বাদে বিয়া শাদি দিয়ে রাখি দিবা। ধন্যবাদ বর্ষা সাহেব, অত্যন্ত সুন্দরভাবে আপনার মিতার সাথে কথা বললেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা এতক্ষণ আমাদের প্রোগ্রাম দেখলেন আপনাদের সবাইকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর বিশেষ করে যারা যাদের সাথে আজকে আমরা কথা বলতে পারলাম না, আপনারা আমাদের এই যে সময় স্বল্পতার জন্য আমাদের যে লিমিটেশনের জন্য আগামী সপ্তাহে আবারও চেষ্টা করবেন, ইনশাআল্লাহ কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।